আপনি এটা গরুভাবে পালছেন নাকি? আপনার নিজের খামারে কয়টা গরু আছে? আপনার নিজের খামারে এরকম বড় গরু দুইটা, আরেকটা কি আমরা এই টিল্লাগড় হাটেই তুলছিলেন, বিক্রি হয়ে গেছে অন্য হাটে? আপনার এই গরুটা গায়ের রং যেরকম ডিফারেন্ট তেমনি স্বাস্থ্যবান, এই জন্যই আমি ভিডিওটা রেকর্ড করতেছি। এটার যে দাম বলছেন 3 লক্ষ টাকা পর্যন্ত উঠছে, আপনি শেষ কত হলে ছেড়ে দেবেন এটা? মানে 3.5-এর ভেতরে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে, 3-3.5-এর মাঝামাঝি। ভিউয়ার্স, এটার দাম হাঁকিয়েছিলেন 4,50,000, ইতিমধ্যে 3 লাখের মতো দাম উঠেছে। 3-3.5-এর মাঝামাঝি উনি সেল করে দেবেন। গরুটি এখনও টিল্লাগড় গরুর হাতে রয়ে গিয়েছে, ঈদের আরও বাকি। যারা এইরকম স্বাস্থ্যবান ভালো রঙের গরু ক্রয় করতে চান, তারা চাইলে টিল্লাগড় হাটে আসতে পারেন। সাধারণত আমার এই ভাইয়েরা কুষ্টিয়া থেকে গরু নিয়ে এসেছেন, অনেকগুলো গরু নিয়ে এসেছিলেন, ইতিমধ্যে অনেকগুলো সেলও করে দিয়েছেন। ওনারা যে গরুগুলো নিয়ে এসেছেন সবগুলো গরুই দেখতে যেমন সুন্দর তেমনি স্বাস্থ্যবান, একেবারে ইউনিক একটা গরু। সারা সিলেট গরুর বাজারে এরকম গায়ের রং আছে এমন কোনো গরু নেই, এটাই ডিফারেন্ট। আর এটা দেখতেও সুন্দর, স্বাস্থ্যবান, এটাতে সলিড মাংসই আছে 12 মন, আর এমনি 17 মনের মতো ওজন। ওনারা 4,50,000 টাকা দাম চাচ্ছেন, 3 লক্ষ টাকা পর্যন্ত মনে হয় বলেছে। ভাই, এটার কোনো নাম রাখছেন আপনারা? রাজা বাদশা। এই একটার নামই রাজা বাদশা? এটার নাম রাজা বাদশা, যেমন নাম তেমনি রাজার মতোই, কারণ পুরো সিলেটে এরকম গায়ের রঙের একটা গরু আপনি দেখতে পাবেন না। সাধারণত এই গরুটাই একেবারে ডিফারেন্ট। আমার মনে হয় না যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা এরকম গরু কখনো দেখেছেন, সাদার উপরে কিছুটা কালো। শুধু গায়ের রঙের জন্যই সে শ্রেষ্ঠ নয়, দেশীয় সারের মধ্যে এরকম পুষ্ট সার খুব কমই দেখা যায়। সিলেট টিল্লাগড় গরুর হাট, আপনারা চলে আসুন, এরকম বড় বড় গরু নিতে পারবেন, কুরবানির জন্য প্রযোজ্য একটি হাট। এখনও এই গরুটা এখানে আছে, যাদের সামর্থ্য আছে তারা চাইলে সিলেট টিল্লাগড় থেকে এরকম পুষ্ট একটা গরু নিয়ে যেতে পারবেন। শুধু এই রাজা বাদশা নয়, কুষ্টিয়ার এই ভাইয়ারা এইরকম অনেক গরু নিয়ে এসেছেন, যেগুলো ক্রমান্বয়ে বিক্রি করবেন। সবগুলো গরুর গায়ের রঙই সুন্দর, স্বাস্থ্যবান, ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু।